হ্যালো গাছফ্রি বন্ধুরা, এখন অগস্ট মাসের শেষের দিক, মানে শেষ সপ্তাহ চলছে। তো এই সময় দেখুন কিন্তু আপনার আম গাছগুলো নতুন কুশি ছাড়ছে। তো এখানে আমার কয়েকটি গাছ আছে, দেখুন সবগুলো গাছই কিন্তু মোটামুটি কুশি ছাড়া শুরু করে দিয়েছে। তো এই কুশি ছাড়ার আগ মুহূর্তে আপনারা কিন্তু এখন যদি গাছটাকে ঝোপালো করতে চান, তো সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনার গাছটিকে প্রুনিং বা পিঞ্চিং করে দিতে পারেন। তো প্রুনিং পিঞ্চিং করার ফলে আপনার গাছটি আরও ঝোপালো হবে। তো প্রুনিং পিঞ্চিংয়েরও আমি একটু পার্থক্যটা বলে দিই, যে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু আমি একবার হচ্ছে প্রুনিং করে দিয়েছিলাম। এই যে এখানটাই দেখুন, এখানটা থেকে আমি কিন্তু কেটে দিয়েছিলাম, যার ফলে কিন্তু এখান থেকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ডাল কিন্তু বের হয়েছে। তো বের হওয়ার পরে আবার কিন্তু নতুন করে কুশি ছাড়ছে। তো এই গাছটি প্রুনিং করার ফলে আমার পাঁচটি শাখা হয়েছে, এবং এই শাখাগুলো থেকেও আপনার আবার হচ্ছে নতুন কুশি বের হয়েছে। তো আমি যদি এইখানটায় আবার হচ্ছে প্রুনিং করতাম, তাহলে কিন্তু আমার এই গাছটি থেকে শাখা আবার হচ্ছে নিচ থেকে বের হতো, মানে এখান থেকে এর উপর থেকে কিন্তু আর কুশি বের হতো না। তো সেক্ষেত্রে এই গাছটি থেকে আমি আর প্রুনিংও করিনি, এবং এই গাছটিতে আমি কিন্তু পিঞ্চিং করতে পারতাম। পিঞ্চিং অর্থাৎ আপনার যেই মাথাটা রয়েছে, এই মাথাটাকে আমি যদি ছিদ্র করে দিতাম বা নষ্ট করে দিতাম, তো সেক্ষেত্রে এই পাশ দিয়ে এই আরও হচ্ছে কুশি বের হতো। তো এই গাছটিতে আমি পিঞ্চিং করিনি, কারণ আমার এই ডালগুলো দেখেন একদম শর্ট শর্ট হওয়ার ফলে আমি যদি এখান থেকেই পিঞ্চিং করতাম, তাহলে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা একসাথে হয়ে যেত, গাছটা আপনার ভেতর দিকে রোদ পড়তো না, বা যাই হোক সমস্যা হতো, ঝাঁকড়া বেশি হয়ে যেত। সেম এই গাছটিও দেখুন, আমি কিন্তু এই গাছটিতে কোনো পিঞ্চিং করিনি বা প্রুনিংও করিনি। তো যার ফলে একটি করে কুশি অলরেডি হয়ে গিয়েছে। আর এখন দেখুন এই গাছটি, দেখুন এই গাছটি কিন্তু আমার অলরেডি 1 থেকে 1.5 ফিট উচ্চতা পর্যন্ত কিন্তু ডাল রয়ে গিয়েছে। তো আমি যদি এখন এখানটাই প্রুনিংও করতে পারতাম অথবা পিঞ্চিংও করতে পারতাম, আমাকে যদি প্রুনিং করতে হতো, তাহলে কিন্তু এই ডালের নিচ থেকে বা এখান থেকে আমার কিন্তু ফেলে দিতে হতো, যার ফলে এখান থেকে আবার কুশি বের হতো। কিন্তু আমি ডালটাকে একটু হাইটেই রাখতে চেয়েছি, যেহেতু আমি এই গাছটাকে একটু উপর থেকে ঝাঁকড়া করব, সেজন্য একটু হাইটেই রাখতে চেয়েছি। তো এর ফলে আমি কিন্তু পিঞ্চিং করে দিয়েছি। পিঞ্চিং করার ফলে দেখুন এখানে 1টি 2টি 3টি 4টি বার্ডস কিন্তু বের হয়ে গেছে। এই পাশেও দেখুন অলরেডি এখানে 3টি বার্ডস বের হয়ে গিয়েছে। তো আপনারা প্রুনিং বা পিঞ্চিং করবেন আপনাদের নিজের খুশি মতো। খুশি মতো বলতে আপনি গাছটাকে যেভাবে গড়ে তুলতে চান, সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রুনিং বা পিঞ্চিং করতে পারেন। যেহেতু আমার এই ডালটি 1.5 ফিট উচ্চতা হয়ে গেছে, এখান থেকে আমি যদি বেশি করে কুশি নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমার পিঞ্চিং করলে যথেষ্ট। পিঞ্চিং করলে আমার এখান থেকে এই ডালটুকু আমার টিকে থাকলো, এর সাথে উপর থেকেও আবার কিন্তু কুশি বের হলো। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন, যে পিঞ্চিং বা প্রুনিং করার আপনার যেই পদ্ধতি, এটা আপনি কোনটি অ্যাপ্লাই করবেন। আপনি ইচ্ছা করলে পিঞ্চিংও করতে পারেন, ইচ্ছা করলে প্রুনিংও করতে পারেন। আপনার প্রুনিং করলেও কিন্তু অনেকগুলো বার্ডস বের হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার পিঞ্চিং করলেও কিন্তু একই। তো আপনি কতটুকু হাইটে করবেন বা কতটুকু ডাল রাখবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। তো এটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম। এখন কিন্তু যেহেতু কুশি বের হচ্ছে, এই সময় কিন্তু আপনার প্রুনিং বা পিঞ্চিং করলে খুব দ্রুত কুশি বের হওয়ার, নতুন কুশি বের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা গাছ তৈরি করতে যাচ্ছেন, এই সময় তৈরি করে ফেলবেন। তবে একটি সতর্কতা দিই, সেটি হচ্ছে আপনার যদি একদম ছোট মাপের গাছ হয় বা মানে বয়স কম, সেগুলোর ক্ষেত্রে আপনারা প্রুনিং বা পিঞ্চিং না করাই ভালো। কারণ এই প্রুনিং পিঞ্চিংয়ের যে হচ্ছে একটা ধকল যায়, সেটি গাছ অনেক সময় সহ্য করতে পারে না, মারা যায়। আর আপনারা ছোট যদি গাছ থাকে, সেগুলোকে মাটির টবে রাখার চেষ্টা করবেন। ছোট গাছগুলো মাটির টবে থাকলে এর ফাঙ্গাসের আক্রমণ কম হয়, পানির জমে থাকে কম। আমি এগুলো কিন্তু আমার এই গাছগুলো কিছুদিন আগেও কিন্তু মাটির টবে ছিল, সেখান থেকে আমি গাছগুলো একটু বড় হওয়াতে আমি কিন্তু
এই আপনার যে রঙের ড্রাম সেগুলোতে আমি রিপ্লেস করেছি। তো আজ এ পর্যন্ত, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আশা করি প্রুনিং এবং পিঞ্চিংয়ের বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।